মাত্র 6 দলের টুর্নামেন্ট তাই হয়তো শুরু হতে না হতেই বাজছে এবার শেষের ঘন্টা গ্রুপ পর্ব শেষে সেমির টিকিট কেটেছে 4 ক্লাব অনুমিতভাবেই তাতে জায়গা করে নিয়েছে হকি পাড়ার দুই বড় দল মেরিনা রিয়াংস এবং আবাহনী লিমিটেড আর রানার্স আপ হয়ে তাদের সঙ্গী সোনালী ব্যাংক এবং ভিক্টোরিয়া স্পোর্টিং লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট নানা অজুহাতে অংশ নেয়নি বেশিরভাগ ক্লাব লিগ চ্যাম্পিয়ন মেরিনার্স এক্ষেত্রেও ব্যতিক্রম দল গঠন করেছে জাতীয় দলের 9 জনকে নিয়ে কোচ হিসেবে উড়িয়ে নিয়ে এসেছে জার্মান অলিভার কার্টসকে ফলো পেতে শুরু করেছে দ্রুতই ক্লাব কাপের গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলেছে ক্লাবটি 8-0 তে ভিক্টোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্সের বিপক্ষে জয় এসেছে 4-0 তে সেমিফাইনালের আগে তাই বেশ নির্ভর অলিভার কার্টস We are looking forward to the semi-final. বেশ ভালোভাবে সেমিফাইনালে উঠলাম আশা করছি ভালো খেলবে ছেলেরা এখন লক্ষ্য শিরোপা সবাই ভালো দল তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী semi-final and hopefully final জয়গুলো বড় হলেও বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে মেরিনার্সের ফিল্ড গোলে খেলোয়াড়দের স্টিকের নৈপুণ্য দেখা গেলেও পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন চয়ন শিটুলরা অনুশীলন চলছে দ্রুতই ভালো কিছু হবে বলে আশাবাদ কার্টসের হোপফুলি ইনশাআল্লাহ পিসিতে বেশ দুর্বলতা দেখা যাচ্ছে ওদের অনেক প্র্যাকটিস করিয়েছি আশা করছি মাঠে প্রতিফলন পাবো উই হ্যাভ স্ট্রং ফ্লিকার্স এদিকে আবাহনী ক্লাব কাপের বর্তমান চ্যাম্পিয়ন দলও গড়েছে বেশ ভালো রয়েছে তারুণ্যের সঙ্গে মুসার মতো অভিজ্ঞতার মিশেল গ্রুপ পর্বে জয়গুলো এসেছে বেশ দুর্দান্তভাবে সেমিতেও জয় তাই একমাত্র ভাবনা আমাদের টার্গেট টুর্নামেন্ট হোক লীগ হোক সব প্রত্যেকটারই টার্গেট চ্যাম্পিয়নশিপ নিয়ে ঘরে ফেরা যেটা আমাদের গেম প্ল্যান মাঠেই আপনারা দেখলে বুঝতে পারবেন সেমিফাইনালের আগেই দলে যোগ দিয়েছে বিদেশি রিক্রুট আশরাফুল সারোয়ারদের স্বপ্ন তাই সেমি ছাড়িয়ে ফাইনালে সমন্বয় করে দল গড়লে চ্যাম্পিয়নশিপটাও দূরে নয় এখন তাদের কাছে যেহেতু ফরেন আসছে তারা কিভাবে খেলে কোন পজিশনে খেলে তাদের নাম কি এগুলো সব জানা চেনা পরিচিত হওয়ার জন্যই আর কি আজকের প্র্যাকটিসটা আর কি আগামী 22 এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা